একটি শান্ত ছুটির খোঁজ করলে চলে আসতেই হবে স্বচ্ছ জলে হ্রদ কার্লাদ লেক কেরালা, যেখানে সারা বছর নানা অ্যাক্টিভিটিস থেকে থাকার জন্য নানা ধরনের সুইস ক্যাম্পেরও ব্যবস্থা থাকে ভ্রমণ প্রিয় মানুষদের জন্য। এই কার্লাদ লেককে ঘিরে আরও নানা ট্যুরিস্ট ডেস্টিনেশন পেয়ে যাবেন, যেমন পাহাড় অরণ্যের মধ্যে বিরাজিত ও লুকিয়ে থাকা ভিতিরি ভিলেজ অথবা বানাসুরা সাগর ড্যাম ও মুথাঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মতন জায়গাগুলো। আমি এই ভিডিওর শেষে দুটো জায়গার লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে, আপনারা অবশ্যই দেখে জানাবেন কমেন্ট বক্সে জায়গাগুলো আপনাদের কেমন লাগলো। আজকের এই কার্লাদ লেক কেরালার ওয়ায়ানাড ডিস্ট্রিক্টে ভিতিরি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে ও বানাসুরা সাগর ড্যাম থেকে অল্প দূরত্বে মানে 3 কিলোমিটার দূরে অবস্থান করছে। এখানে কিভাবে যাবেন আমি বলে দেব কিছুটা পরেই আপনাদের, এবং এও জানাবো এখানে এলে কি কি অ্যাক্টিভিটিস বা ক্রিয়াকলাপ আপনারা করতে পারবেন। এই কার্লাদ লেকের ভিজিটিং টাইমটা হলো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এরই মধ্যে যাবতীয় অ্যাক্টিভিটিস আপনারা করতে পারবেন, বা যদি এর ভেতরে আপনারা থাকতে চান তাহলে তো রাতে থাকারও ব্যবস্থা থাকছে। এবার বলি কি কি ফান অ্যাক্টিভিটিস এখানে এলে আপনারা পাবেন। এখানে এলে পাবেন 1. জিপলাইন, এটি লেক ও অরণ্যের ওপর দিয়ে দড়িতে ঝুলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি পৌঁছানো। 2. কায়াকিং, এখানে একফালি সরু বোটে বসে জলের স্রোতে স্রোতে প্যাডেল স্ট্রোক করে বোট নিয়ে এগোনো। 3. রক ক্লাইম্বিং, রক ক্লাইম্বিং মানে পাহাড়ে ট্রেকিং করে ওঠা। 4. প্যাডেল বোটিং, প্যাডেল বোটিং মানে যা আপনারা সচরাচর এখানেও করে থাকেন। 5. রোবোট, এখানে একটা গ্রুপ হলে সবাই মিলে লম্বা বোটে হাল টেনে এগুনোর মজা নেওয়া। 6. পেইন্টবল, এটা একটি খেলা যেখানে অংশগ্রহণকারীরা একে অপরের ওপর পেইন্টবল গুলি করার জন্য একটি খেলনা এয়ারগান ব্যবহার করে সামরিক যুদ্ধ অনুকরণ করে। 7. ল্যান্ড জর্বিং, এটি আরেকটি স্পোর্টস যেখানে আপনাকে একটা প্লাস্টিকের গোল বলের ভেতর রেখে পাহাড় থেকে নিচের দিকে গড়িয়ে দেওয়া হবে। আর 8. আর্চারি, বাংলাতে যাকে বলে তীরন্দাজি করা। কেন আমি বাংলাদেশ বলি দাঁড়া পড়ে যাবো স্লো ডাউন ওকে ওয়েট ফর দিস ওয়েট ফর দিস সাচ এ প্রিটি প্লেস লুক এট দ্যাট ও মাই গড এর ভেতরে যদি টেন্টে থাকতে চান অবশ্যই সুইস টেন্ট, কত খরচা আসতে পারে। এখানে সিপি প্ল্যানে 4-man টেন্ট হলে 2000 টাকা এবং 6-man টেন্ট হলে 3000 টাকা আপনার খরচা পড়বে। অতিরিক্ত লাঞ্চ ডিনার ক্যাম্পফায়ার বা বোটিংয়ের খরচা আপনার নিজের। কিভাবে আসবেন এখানে? সবচাইতে কাছের এয়ারপোর্টটি 96 কিলোমিটার দূরে কালিকোট বা কোজিকোড এয়ারপোর্ট, আর সবচাইতে কাছের রেল স্টেশনটিও কালিকোট বা কোজিকোড জাংশন।
সেখানে নেমে বাস বা কারে চলে আসা খুবই সহজ এই জায়গাগুলোতে। এবার বলে রাখি কোন সময়টা সবথেকে উপযোগী এখানে আসার। অক্টোবর মাস থেকে জানুয়ারি মাসে যদি আসেন তাহলে ঠান্ডার যে মেজাজ সেটা আপনারা লাভ করতে পারবেন, বাকি সমস্ত সময়েই আসা যায় যেহেতু এটি নাতিশীতোষ্ণ জায়গা। যেতে যেতে বলে রাখি, দেখুন শেষে ভিডিওর ওপরে আমার আই বাটন লিংক যাচ্ছে, এই জায়গাকে ঘিরে আরও দুটি জায়গার আমি ভিডিও এখানে এনেছি। যদি আপনারা এই জায়গায় যেতে চান তাহলে এই ভিডিও দুটো অবশ্যই দেখে নিন এবং যেতে যেতে একটি লাইক, এবং যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। আজকে এই অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ আসলাম।